হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকের বিষয়টা আমি যা তুলে ধরছি, আমার ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে, আমার মা বোন এবং বাবা ভাইদের উদ্দেশ্যে মন দিয়ে ভিডিওটা আমার শেষ অবধি শুনুন, তাহলে আপনাদের কল্যাণ হবে। আপনাদের কল্যাণের জন্যই আমি বলছি। তো সর্বপ্রথম আমরা কি কি করব না, আর সেই সমস্ত করলে কি হয়, কোন নরকে যেতে হয়, তো এই বিষয়ে আর আজকে আমার কথা। তো প্রথম হচ্ছে, আমরা ছল কপট আর মন থেকে হিংসা, এ কথা তো করবই না কাউরের সম্বন্ধে। আর সবচেয়ে বিষয় প্রশ্ন আজকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটা সব সময় করে থাকি, আমাদের তো কাজকর্ম থাকে না মেয়েদের, এবং কিছু বেকার ছেলেদেরও আজকে এই ব্যাপারটা বেড়ে গেছে, কি না অন্য লোকে নিন্দা করা, সমালোচনা করা তাকে নিয়ে, এবং সেটা ঘন্টার পর ঘন্টা নিন্দাই নিন্দা, যত রকমের নিন্দা, তার সম্বন্ধে না জেনে না বুঝে ভালো করে না খোঁজ খবর নিয়ে সমান তার সম্বন্ধে নিন্দা। তো আসুন, এই নিন্দা করলে কি হয় এবার শ্রবণ করুন। দেখুন, আমাদেরকে এই পাপ পুরীতে পাপ করতেই হয়, ছোট বড় কিছু একটা পাপ করতেই হয়, এবং যারা কৃষ্ণ চরণ ধরে ফেলে, কৃষ্ণ পথে এসে যায়, তাদেরকে আশা করি ওই নদী ওই নরক পার হতে হবে না। কিন্তু যারা কৃষ্ণ ভজে না, কৃষ্ণ পথে আসেনি, তাদের কাজই হচ্ছে ঘরের খেয়ে অন্যের নিন্দা করা, তাদেরকে কিন্তু ওই নদী পার হতেই হবে। সেই নদীর নাম কি বলুন তো? বৈতরণী নদী। তো বৈতরণী নদীতে কি থাকে এবার বলি শুনুন। আমাদের শরীরে, মানুষের শরীরে না, ছোট হোক বড় হোক, ফোড়া হয়, ফোড়া যাকে বলে, একটা ব্যাধি, ফোড়া। তো সেই ফোড়ার ভেতরে কি ভরা থাকে? টিপলে বার করে ডাক্তার বাবুরা বা আমাদের মা বোনেরা টিপলে বেরোয় কি সেটা বলুন তো? ভয়ঙ্কর খারাপ জিনিস, সেটা হচ্ছে পুঁজ এবং রক্ত। এই পুঁজ আর রক্ততে ভরা থাকে সেই নদী। তো সেই নদীতে তাকে ফেলে দেয়া হবে। এই যারা নিন্দা করে, পরনন্দা পরচর্চা, তাদেরকে ফেলে দেয়া হবে সেই নদীতে। তো এবার বুঝুন তো, নিজের শরীর থেকে, নিজের ফোড়া থেকে, নিজের শরীরে ফোড়া হলে সেই ফোড়া থেকে যদি এতটুকু পুঁজ রক্ত বেরোয়, আমরা সহ্য করতে পারি না, ঘেন্নায় মরে যায়, সেটা অনেক দূরে গিয়ে ফেলে দিই। তাহলে সেই নদীতে যখন আমাদেরকে পড়তে হবে, আমাদের কি দুর্দশা হবে? তো আমি ওই জন্য বলছি, আপনারা এগুলো করবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন, তারা আজ থেকে স্বভাব পাল্টান এবং একটা জিনিস করুন, আপনারা এই নদী থেকে উদ্ধার হতে, মানে এই নদী তো পার হতেই হবে, সে নরকেই যান বা স্বর্গে, তো এই নদী পার কি করে হতে হবে? না, গোমাতা ল্যাস ধরে নদী পার হতে হবে, গোমাতা পার করে দেবে আমাদেরকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? না, গোমাতাকে দান করতে হবে। এবার গোমাতা দান করার আপনার ক্ষমতা নেই, তাহলে আপনি কি করবেন? এক কাজ করুন, এখন তো প্রচুর গোশালা হয়েছে আমাদের, মহারাজরা গোশালা তৈরি করেছেন, সেই গোশালায় একটা গোমাতার মাসে বা বছরে যে খাবারটা লাগবে, সেই পয়সাটা আপনারা গোমাতাকে সেই আশ্রমে দান করুন। তাহলে গোমাতার ভরণ পোষণ আপনার নেওয়া হয়ে যাবে, আপনাকে গোমাতা সেই নদী পার করে দেবে। এটা গেল সত্য ঘটনা, এগুলো মিথ্যা নয়, যারা বিশ্বাস করবেন ভালো, আর যারা বিশ্বাস করবেন না তাদের কথা আলাদা, তাদেরকে বলে বোঝানো যাবে না। তো এই নিয়ে একটা কথা শুনুন বলি, এটা ভাগবতের প্রমাণ আছে এবং আমি বড় সাধুর কাছেও শুনেছি। একবার এক রাজা মনস্থির করলেন যে আমি বৈষ্ণব সেবা দেব। তো বৈষ্ণব সেবা দেওয়ার জন্য রানীমাকে বললেন যে, রানীমা, আমার ইচ্ছে হয়েছে আমি বৈষ্ণব সেবা দেব। তো রানীমা বললেন, ঠিক আছে, তাই হবে, তাহলে আমাদের মন্ত্রী মশাইকে ডেকে বলা হোক। তো মন্ত্রী মশাইকে বললেন রাজা যে, মন্ত্রী মশাই, আমি বৈষ্ণব সেবা দিতে চাই, আপনি যা করার করুন খুব তাড়াতাড়ি। তো সেই মন্ত্রী মশাই কি করলেন, আগেকার দিনে ঢেঁটি পিটিয়ে বলা হতো গ্রামে গ্রামে, তো সে তো আর নেই, সেসব জিনিস আগে ছিল। তো সেই রাজার নামে তখন গ্রামে গঞ্জে
নগরে নগরে ঢেঁটি পিটিয়ে বলা হলো যে রাজা বৈষ্ণব সেবা দিতে চায় এই রাজ্যে, যত বৈষ্ণবরা আছেন সাধুগুরু বৈষ্ণব আপনারা রাজার বাড়িতে গিয়ে হাজির হবেন, রাজার রাজসভাতে গিয়ে হাজির হবেন, সেখানে আপনাদেরকে দক্ষিণা স্বরূপ সসম্মানে আপনাদেরকে সেবা দেয়া হবে। তো যাই হোক, যথারীতি দুদিন পরে সমস্ত বৈষ্ণবরা সেখানে গেছেন, রাজসভায় গেছেন, রাজার দুয়ারে গেছেন। তো রীতিমতো রাজার বাড়ির ভিতরে দেখবেন এখনো অনেক জায়গায় আপনারা বড় বড় পুরনো বিল্ডিং দেখতে গেলে দেখবেন চারিধারে বিল্ডিং এ ভরা বড় বড় দালান বাড়ি, আর মাঝখানে ফাঁকা উঠোন থাকে। তো সেই মাঝখানে ফাঁকা উঠোনে রাজার ওই রাজসভায় বৈষ্ণবদের সেবার কাজ চলতে লাগলো সারাদিন ধরে। তো যাই হোক, ঠিক মতো রন্ধন হলো, সমস্ত সাধুগুরু বৈষ্ণব সেবাও পেল, গোবিন্দ ভোগকে ভোগ লাগিয়ে প্রসাদ সকলে মিলে পেল। তো লাস্টে কি হলো দেখুন, তিনটে বৈষ্ণব বাকি ছিল সেবা নিতে। তো দুটো বৈষ্ণবকে থালায় বেড়ে দিয়ে একজন বৈষ্ণব তার থালায় বেড়ে নিয়ে সে খেতে বসেছে। তো দুটো বৈষ্ণবের খাওয়া হয়ে গেল, আর সে খেতে খেতে সঙ্গে সঙ্গে ওই খাবারের কাছেই উনি মুখ থুবড়ে পড়লেন এবং কপালে চোখ উঠে গেল, আর মুখ দিয়ে ফানা বেরিয়ে উনি সেইখানে মারা গেলেন। তো এই নিয়ে সমস্ত রাজসভায় তো একটা হট্টগোল শুরু হয়ে গেল যে বৈষ্ণব মারা গেছে, কি করে মারা গেল, একই খাবার সকলে খেয়েছে অথচ এই বৈষ্ণব এই একই খাবার খেয়ে কি করে মারা গেল। তো রাজা তো ভীষণ চিন্তা, প্রজারা চিন্তা রাজার জন্য, যে আমাদের রাজা এত ভালো, মন্ত্রী মশাই চিন্তা, সকলের চিন্তা। তো এই নিয়ে দূর গ্রামের জঙ্গলে সেই বৈষ্ণবদের গুরু, উনি একজন ঋষি, সেই ঋষি ধ্যান করছিলেন। তো সেই ঋষিকে কিছু বৈষ্ণব সেখানে গিয়ে খবর দেন যে প্রভু এই এই হয়ে, ঋষি এই এই, গুরুদেব এই এই হয়েছে। তো সেই গুরুদেব তখন ধ্যানমগ্ন হয়ে দেখলেন ব্যাপারটা কি হয়েছে, রাজাকে তো বাঁচাতে হবে, আর এই পাপের ভাগ কাকে দেয়া যাবে, কি করে পাপ হলো কেউ জানতে পারছে না। তো যথারীতি সেই গুরুদেব আসছেন, এসে দ্বার দ্বারের কাছে, মানে মেন যেটা রাজার দ্বার, সেখানে দারোয়ানরা দাঁড়িয়ে আছে। তো ভিতরে ঢুকতেই দেখুন এক দাসী, জানেন সেই দাসী তখন সেই গুরুদেবকে বলছেন যে খবরদার তুমি এখানে এসো না, এখানে কেন এসেছো। তো গুরুদেব তখন বলছেন কেন কি হয়েছে, এই রাজা খুব বদ, এই রাজা একটা প্রভুকে মেরে ফেলেছে, একটা বৈষ্ণবকে মেরে ফেলেছে। তো তখন সেই গুরুদেব রাগগ্রস্ত রাগগ্রস্ত হয়ে শরীরে রাগ উঠে চণ্ডালের মতো রূপ ধারণ করে, তখন সেই ঋষি বললেন যে রে দুরাচারী দাসী, তো যা, এই পাপের ভাগি কে হবে, এই পাপের ভাগি আজকে তুই হ, তোকেই এই পাপের ভাগি করা হলো। তো জানেন আমাদের সমাজেও দেখবেন কিছু নিচু কুলে জন্মগ্রহণ করে যারা দাসীবৃত্তির কাজ করে বাড়িতে বাড়িতে, তাদের এই মুখের বাণী কিন্তু ভালো হয় না, যখন তখন যেখানে সেখানে যাকে তাকে না জেনে যাতা বলে দেয়, আর কিবা জজ কিবা ব্যারিস্টার কিবা মাস্টার কিবা ভদ্র মানুষ সবকে তুমি তুমি করে কথা, লেনদেন করে কথা বলে না। আমাদের সমাজে এরকম আছে, অনেক জায়গায় আছে, আপনারা দেখবেন তারা না জানে ভালো করে কথা বলতে, না এ মুখের বাণী ভালো, না চলা ভালো। তো তখন সেই গুরুদেব ওই দাসীকে সেই পাপের ভাগ দিয়ে ভিতরে এসে রাজনকে তখন বললেন, হে রাজন আপনার কোনো চিন্তা নেই, আমি ধ্যানমগ্ন হয়ে দেখেছি ফাঁকা জায়গায় সেবা নেয়ার ফলে আকাশ পথে একটা বাজ পাখি বিষধর সর্পকে মেরে পায়ে করে নিয়ে যাচ্ছিল। তো সেই বাজ পাখিরও দোষ নেই, সে শিকার নিয়ে যাচ্ছে খাবে, আর সেই মরা সর্পেরও দোষ নেই, সর্পের মুখ দিয়ে সেই বিষ প্রসাদে পড়েছে, আর সেই প্রসাদ বৈষ্ণব খেয়ে মৃত্যুবরণ করেছে। তো যাই হোক, আপনার চিন্তার কোনো কারণ নেই, এই পাপের ভাগ আমি আপনার দাসীকে দিয়ে দিয়েছি। তো খুব সাবধান আপনারা, এই যারা দাসী বিধি করে না তাদের ভাগ্যে এটাই হয়। তো না জেনে কথা বললে কি হয়, পাপের ভাগ নিতে হয় কাঁধে। তো ওই দাসীও নিল। তো আসুন
আমরা দাসীর মতো যেন না হই, না জেনে না বুঝে যেন কাউকে কথা না বলি। তো ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও দেখতে থাকুন, লাইক অবশ্যই করতে থাকুন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি আমি অন্য ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।